তার কারণ যে ধরনের প্রশাসনিক চাপ আছে, তাদের মেম্বারশিপ ক্যান্সেল করে দেওয়া হওয়ার ধমকি দেওয়া হচ্ছে, তাদেরকে জেলে ঢোকানোর ধমকি, তাদের কেস দেওয়া হচ্ছে, বাড়ি ছাড়া করা হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা বিরোধী দলে আছি, আমার পক্ষে ওই চাপ নেওয়া সম্ভব নয়। আমাদের কর্মীরাও মার খাচ্ছেন, আমরা তো লড়ছি, কিন্তু যারা টিএমসির সঙ্গে ছিলেন তারা তো লড়াই করার অভ্যেস নেই। আমাদের 28,000 কেস চলছে আমাদের কর্মীদের উপরে, তার সত্ত্বেও আমরা লড়াই করে পরিবর্তন করছি, সেজন্য বাধ্য অনেকে ফিরে যাচ্ছেন, কিন্তু যারা তাদেরকে জিতিয়েছিলেন তারা কিন্তু আমাদের সঙ্গেই আছেন। কিন্তু যে দুটো জায়গা থেকে প্রতি আকর্ষণ হারাচ্ছে না, আপনার দলে এসে তারা গুরুত্ব পাচ্ছে না যা আশা করেছিলেন? এত লোক এসে গুরুত্ব পাচ্ছে, এমপিরা পাচ্ছে, এমএলএরা পাচ্ছে, ওরা পাচ্ছে না কেন? হতে পারে অন্য কোনো কারণ আছে, মানে সেই কারণ সুবিধা পাচ্ছে না, যেটা প্রশাসনিক সুবিধা ওখানে পেয়েছিল, পয়সা কামানোর সুবিধা পেয়েছিল এটা পাচ্ছে না, সেই জন্য হয়তো চলে যাচ্ছে। যেমন আপনার দলে পয়সা কামাতে পারছে না বলে ওরা ফিরে যাচ্ছে, অসম্ভব কিছু না, কারণ এখানে কোনো সুযোগই নেই, সেটা ওদেরকে জিজ্ঞেস করুন। ঢেউটা তো ইলেকশনে ওঠে, তারপরে ঢেউটা আছে কিনা আপনি কি করে বুঝলেন? এবার ইলেকশন হোক, ঢেউয়ের ভয়ে দিদিমণি কিন্তু ইলেকশন করছেন না, 16 মিউনিসিপ্যালিটি আটকে রেখেছেন, কলেজ ইলেকশন করছেন না, ব্যাংকে যেখানে কোঅপারেটিভ ইলেকশন হয়েছে সেখানে আমরা জিতেছি, কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে প্রথমবার আমরা জিতেছি। তো ঢেউটা থামলো কোথায়? এমন ঢেউ উঠেছে দিদির কুল ভেঙে যাচ্ছে। দিদির কুলে তো ঘর ভাঙতে পারছেন না আপনারা, আপনারা 100 MLA কত কি নিয়োগ বলেছিলেন, সব আসবে ঠিক সময়, 100টা নিয়ে কি সরকার হবে, 200টা চাই, সেটা নিয়ে নেবো আমরা। এই আপনি এই বারার সাথে দাঁড়িয়েই বলেছিলেন যে লোকসভা ভোটের পরে 100 জন MLA যোগদান করবে। আমি বলিনি, আমি ফালতু কথা বলি না। কৈলাস বিজয়বর্মী বলেছিলেন যে 6 মাস টিকবে না, দুর্গা পুজোর মধ্যে সরকার পড়ে যাবে, এখন তো মনে হচ্ছে 42 পার করবে। ঠিকই আছে কি সরকার চলছে, কত তো পিকে চালাচ্ছে, লিজ নিয়ে নিয়েছে, দিদির সাথে সরকার কোথায়? তাই মনে হচ্ছে কি সরকারি কর্মচারীরা কি বলছেন, সব অফিসে পিকে দখল নিয়ে নিচ্ছে, তিনি চালাচ্ছেন, চলছে কি সরকার? আজকে মহিলার গায়ে হাত পড়েছে, থানায় ঢুকে পুলিশকে পেটানো হচ্ছে, কোথায় সরকার চলছে? যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।